নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ইলিশ মাছ, একদম চকচক করছে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমাদের গাছের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। খেতে কিন্তু এটা অসাধারণ হয়, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ কিন্তু একটা সেরা রেসিপি। তো যেভাবে বানাবো আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার এই রেসিপি, তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। গরম ভাতে একদম জমে যাবে গাছের কচি কাঁচকলা দিয়ে একদম ইলিশ মাছ। চলুন এবার যাওয়া যাক, কাঁচকলা পারবো গাছে। এই যে গাছের থেকে কাঁচকলা পারবো, আর এই গাছের কাঁচকলার দিয়ে মোচা রান্না করেছিলাম। তো আজকে দেখুন কত বড় হয়ে গেছে, এবার পারবো। এই টুলের উপরে দাঁড়িয়ে কলা পাড়তে হবে, আমি হাত পাবো না। এই যে তিনখানা পারলাম, টোটাল চারটে কলা পেরে নিলাম। এবার যাবো রান্না করে, এবার আমি ইলিশ মাছগুলো কেটে নেবো। আজকে কেটে দেবো ইলিশ মাছ। এই দেখুন ছোট হলে কি আর ডিম, দেখুন ইলিশ মাছে ডিম ভরা। এটা ডিম হয়নি, দেখুন এবার আমি কাঁচকলাগুলো কেটে নেব। কাঁচকলা বাতি হয়ে গেল, বলো একদম দারুণ খাবার মতো হয়ে গেছে। এর থেকে শক্ত হয়ে গেলে, এর থেকে বড় হলে আর শক্ত হয়ে যাবে, এখনই খেয়ে নিতে হবে যা খাবার। এখন থেকেই খাওয়া স্টার্ট করতে হবে। বেশি দিন হয়নি কিন্তু, এক মাসও হয়নি, তার মধ্যে দেখুন খাবার মতো হয়ে গেছে। এই তো কদিন আগে মোচার একদম এইভাবে কেটে দেবো রেসিপি দিলাম। ইলিশ মাছ দিয়ে কাঁচকলাতে করতে গেলে কিন্তু কাঁচকলাগুলো এইভাবে কাটতে হয়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, হলুদ, লবণ। ভালো করে মাছে একদম লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলো ভেজে নেব। সরষে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। সব মাছ কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা আলু আর কলা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ। কলা আর আলু একটু ভেজে নেবো। কলা আলু কিন্তু ভালো করে ভেজে নিয়েছে, ভালো করে কলা আর আলু ভেজে নিতে হবে। তারপরে সরষে আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো।
কাঁচকলা দিয়েও কিন্তু ইলিশ মাছ খেতে দারুণ লাগে। এর আগে তো আমাদের চ্যানেলে দেখেছেন কলমি শাকের ডগা দিয়ে রান্না করেছিলাম ইলিশ মাছ, আর আজকে বানাচ্ছি কাঁচকলা দিয়ে, এটাও খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলবো এবার, এই যে ঝোল ফুটে উঠেছে, আর আলু কলাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো, আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে একদম এক কড়া ঝোল রান্না হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই কাঁচকলায় মরিচ দিলে না দারুণ একটা সেন্ট বেরোয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো দিয়ে দিয়েছি সব কিছু, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আর 2 মিনিট রান্না হলেই হয়ে যাবে একদম আমাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই যে আমাদের কিন্তু কাঁচকলা দিয়ে ইলিশ মাছ একদম রেডি হয়ে গেছে, আর এটা খেতে যা লাগবে না, একদম পুরো গরম ভাতে দারুণ জমে যাবে। এবার আমি নামিয়ে নেবো, আর একটু এরকম ঝোল ঝোল রাখতে হবে, বেশি কিন্তু শুকিয়ে ফেললে হবে না। বন্ধুরা খেতে বসে গিয়েছি, আজকে একদম কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে, আমি আর বোন একদম খেতে বসে গিয়েছি। এবার দিয়ে দাও মা, রয়েছে আবার ইলিশ মাছ ভাজার তেল, সেটা দিয়ে আগে একটু ভাত মাখিয়ে খেয়ে নেবো। এর যা সেন্ট, গরম ভাতে এরকম ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত মাখালে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ একদম। কেমন লাগছে মাছ ভাজা তেল দিয়ে, হেভি লাগছে। মাছের মধ্যে এবার ডিম হয়েছে, আবার কত বড় দেখুন ডিমটা, ইলিশ মাছের ডিম খেতে যা লাগে না একদম পুরো দারুণ। ডিমটা বেরোচ্ছে না, বেরোচ্ছে না টান দে, বড় বড় ডিম হয়েছে। ইলিশ মাছের হেভি লাগে ডিম, ইলিশ মাছের ডিম সব থেকে বেশি ভালো লাগে, সব মাছের মধ্যে থেকে ইলিশ মাছের ডিম হলো সব থেকে বেশি ভালো লাগে। কাঁচকলা দিয়ে, আর আমাদের গাছের কাঁচকলা, এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা একদম পুরো সেরা হয়েছে আজকে। কেমন হয়েছে, হেভি হয়েছে খেতে, ভালো হয়েছে? আগের দিন তো কলমি শাক দিয়ে করেছিলাম, আর আজকে কাঁচকলা দিয়ে রান্না করে ভালো হয়েছে। ডিমটাই খেয়ে যাচ্ছে, ডিমটা এত ভালো লাগছে। হেভি টেস্ট ইলিশ মাছটা, ভালো। আমি এবার খেয়ে দেখি কেমন, দারুণ টেস্ট। আর যেটা সব থেকে ফেভারিট সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা, একদম খেয়ে নেই তারপরে কথা বলছি। আমি মাথাটা একদম পুরো দারুণ খেতে, আজকে মাছটা দারুণ স্বাদ। কাজ করা যে লাগছে না, ভালো হেভি লাগছে, ভালো হয়েছে। তো বন্ধুরা আমি বলবো একবার অন্তত ইলিশ মাছ এরকম কাঁচকলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, এটা একদম পুরো দারুণ লাগে। এরকম হালকা হালকা করতে হবে, তবেই কিন্তু বেশি ভালো লাগবে।
তো পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিশাল ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকম কাঁচকলা দিয়ে ইলিশ মাছ বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।